বেশি দূরে নিয়ে চলে গেলাম। ফোনটা না পড়ে যায়, ভয় লাগছে। গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে। আমি উইদাউট এনি ইনফরমেশন চলে এলাম, হঠাৎ করে এলাম, জানি এটার জন্য আমাকে পরে প্রচুর প্রচুর মেসেজ পেতে হবে যে কেন একটা নোটিফিকেশন পেলাম না, কেন আগে থেকে একটু জানাননি। ভেরি সরি, আমি আসলে আমার যেরকম ব্যস্ত শিডিউল থাকে তাতে কখন কি সময় পাবো আমি নিজেও জানি না, ওই জন্য হুট করেই চলে এলাম। দেখি হুট করে আমার কজন বান্ধবীরা অ্যাড হচ্ছেন, আমি একটু ওয়েট করি ততক্ষণ। আচ্ছা, সবার আগে যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে গিয়ে, পরিষ্কার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে তো? ইতি আক্তার, সো লাভলি, ঠিক আছে, তার মানে ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে। দিদি কেমন আছো? অনু ব্যানার্জি, ভালো আছি, খুব ভালো আছি। ভালো আছি বলে হঠাৎ ইচ্ছা হলো তোমাদের সাথে লাইভে আসি, কারণ বেশ কয়েকদিন পর পর আমি ভিডিও পোস্ট করেছি, তাও বাড়ি থেকে পোস্ট করেছি, একদম সময় পাচ্ছিলাম না, তো আজকে একটু সময় করে লাইভ করছি, কারণ আজকে তোমাদের জন্য নতুন নতুন কালেকশন আছে এবং আজকে সেল আছে। বেন্ডো ট্রেন্ডও শুরু হয়ে গেল আজকে থেকে সেল, কারণ সামনেই পয়লা বৈশাখ, এখন খুব মানে শপিং এর একটা তোড়জোড়টা চলবেই সবার। ক্লিয়ার দেখা যাচ্ছে তো? একটু কি উঁচু করবো, বুঝতে পারছি না, পুরোটা দেখা যাচ্ছে, একটু উঁচু করি, এক সেকেন্ড একটু উঁচু করি, স্ট্যান্ডটাকে একটু উঁচু না করলে দেখো তো। এবার ঠিক আছে, বড্ড বেশি নিচু হয়ে গেছিল, বড্ড বেশি নিচু হয়ে গেছিল। এবার আমি তো সব ঠিকঠাকই দেখতে পাচ্ছি, তোমরা একটু বলো যে সব ঠিকঠাক দেখতে পাচ্ছো কিনা, মানে দেখা যাচ্ছে ক্লিয়ার এবং শোনা যাচ্ছে ক্লিয়ার তো? ঝুমুর আমার বুটিকের ফোনটা দাও, ব্যাগের মধ্যে আছে, সাইডে চেনে আছে। ওকে, 97 আমি যা দেখতে পাচ্ছি, মোটামুটি 99-100 জন এসে গেছেন। আমি হঠাৎ করেই আজকে লাইভে এলাম, হ্যাঁ কোন রকম কোনো নোটিফিকেশন আগে থেকে কিছু কেউ পাওনি, আমি জানি কাউকে কিছু বলার সময়ও পাইনি আমি, তার জন্য ভেরি সরি। যারা মিস করে যাচ্ছ, যারা এই মুহূর্তে ব্যস্ত আছো, প্লিজ ব্যস্ত থাকো, কোনো অসুবিধা নেই, তোমাদের জন্যই লাইভে আসা, সময় মতন রাত্রিবেলা দেখে নিও কিংবা কালকে দেখে নিও। তবে হ্যাঁ, 7 দিন পরে দেখার পর যদি বলো এই প্রোডাক্টটা কি আছে, তখন কিন্তু খুব চাপ হয়ে যায়, তখন সত্যি থাকে না, আমরা দিতে পারি না। আচ্ছা দেখো, সাইডে সাইডে চেনে আছে, খোলো খোলো, সাইডে চেন গুলোতে আছে। ভেরি সরি, আমি একটু ফোনটা অন করে নি। কেমন আছো সবাই বলো, গরমে কেমন আছো? ওয়াও সুমনা, জান্নাত তুমি, আমি তো বিশ্বাসই করতে পারছি না তোমাকে আমার কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না, থ্যাংক ইউ সো মাচ। কেন বিশ্বাস করতে পারছো না? বিন্দু ট্রেন্ডের যদি পেজটা ফলো করে রাখো তাহলে তো মাঝে মধ্যে আমি লাইভে আসি। হ্যাঁ, এবারে এই লাইভটা অনেকদিন পরে এলাম, আমি একদম সময় পাচ্ছিলাম না, শুটিং নিয়ে খুব ব্যস্ত থাকি, প্লাস একটু ঘুরতে গিয়েছিলাম, ছেলের পরীক্ষা শেষ হয়েছে বলে একটু বেড়াতে গিয়েছিলাম, তো সব মিলিয়ে মিশিয়ে যেরকম হয়, সংসারী মানুষ, এদিকে কাজও করি, কাজও সামলাই, সবটা সামলাই, একটু ব্যস্ত হয়ে গেলে যা হয়। তবে হ্যাঁ, এই ব্যস্ততার মধ্যে আমি তোমাদের জন্য নতুন প্রোডাক্ট আনতে বা নতুন জিনিস বানাতে কিন্তু ভুলিনি, সেগুলো কিন্তু চলছে, কন্টিনিউয়াসলি চলছে, সময় পেলে যার জন্য তুমি দেখবে, তোমরা দেখবে যে আমি পোস্ট করতে থাকি যে নতুন কি লঞ্চ করেছে, ভিডিও পোস্ট করতে থাকি। জগদ্ধাত্রীতে কবে জয়েন? মৌসুমী, হ্যাঁ আমি জগদ্ধাত্রীতে কাল থেকে শুটিং শুরু করছি, লাস্ট করে গিয়েছি, তারপর একটু ছুটিতে ছিলাম, একটু ব্রেক নিয়েছিলাম, আবার খুব শিগগিরই জয়েন করবো, একটু ব্রেকও তো খুব দরকার বলো, সবসময় কাজ করলে হয়। পৌশালী পল, খুব সুন্দর লাগছে দিদি, থ্যাংক ইউ সো মাচ পৌশালী। তবে সুন্দর লাগছে যে জিনিসটা পরে, সেটা কিন্তু তোমাদের জন্য, আমাদের নতুন বেন্ডো ট্রেন্ডের নতুন ডিজাইন লঞ্চ করেছে, সেটা তোমাদের জন্য, আমার জন্য নয়, আমি পরে জাস্ট তোমাদের সামনে এসেছি, আমি এক এক করে বলবো, সব বলবো, শুধু একটুখানি ওয়েট করছি, আরো জাস্ট কয়েকজন একটু জয়েন হোক, একটুখানি সময় দাও, যারা ব্যস্ত আছো তারা একটু মানে এটাকে অন করে তোমরা ঘুর মানে নিজেদের কাজও করতে পারো, আমি তো আস্তে আস্তে দেখাবো। মোটামুটি 130-131 জন দেখতে পাচ্ছি, একটু 132 জন, হ্যাঁ মোটামুটি এসেছে, আসছে আস্তে আস্তে সবাই।
তাহলে এবার বলা শুরু করি। ওকে, আজকে আমি যে আচ্ছা সবার আগে বলে দিই, যারা আমার আজকে বেঞ্জো ট্রেন্ডে পেজে একদম নতুন, যারা ফার্স্ট টাইম জয়েন করছো বা জয়েন করলেন, তাদের বলে দিই যে আমাদের বেঞ্জো ট্রেন্ডে পেজে জয়েন করার জন্য, আমাদের এই পেজটাকে আরো বেশি সমৃদ্ধ করার জন্য থ্যাংকস আ লট, এবং যারা অনেকদিন থেকে রয়েছো তাদেরকে তো আলাদা করে আর ধন্যবাদ জানাবো না, তারা আমার বন্ধু, তারা আমার বান্ধবীরাই রয়েছে আমার সাথে, তাদের থেকে প্রচুর প্রচুর ফিডব্যাক পাই, তারা আমার থেকে প্রচুর জিনিস নেন, এবং অনেকে আমার উপর খুব রেগে যান যে আমি কেন সময় মতন নোটিফিকেশন কেন পান না তারা, এটা আমি জানি অনেকে রাগের কারণ, এবং অনেক সময় প্রোডাক্ট না দিতে পারলে অনেকে রেগে যান, রাগটা হওয়াটা খুব স্বাভাবিক, বন্ধুর ওপর বান্ধবীর ওপর রাগটা হওয়াটাই খুব স্বাভাবিক। বাট আজকে যেটা নিয়ে এসেছি এটা অনেক অনেক কোয়ান্টিটি একসাথে নিয়ে এসেছি, আশা করি সমস্যা হবে না। ওকে, পৌশালী পালে তো বললাম, সুমনা হলো কথা বললাম। ওকে আচ্ছা, সব তাহলে ক্লিয়ার দেখা যাচ্ছে, তো শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে? শান্তনাদি একবার তুমি একটু দেখে নাও, শান্তনাদি একবার দেখে নাও তোমার তোমার ফোন থেকে, একটু দেখো যে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি বলাটা শুরু করি, বেশি বকবক করে লাভ নেই, অনেকেরই অনেক কাজ থাকে, তার মধ্যে আজকে সানডে, আর সামনে আমাদের চৈত্র সেল শুরু হয়ে গেছে, এখন তো কেনাকাটি শুরু হয়েই গেছে, তো আমাদের বিন্ডো ট্রেন্ডও কিন্তু চৈত্র সেল শুরু হলো আজকে থেকে, তবে নতুন কালেকশন আগে দেখাবো যেগুলো নিজের জন্য কিনবে, সেলের জিনিস তো কিনবই কিন্তু নিজের জন্য তো একটা ভালো জিনিসও কিনতে হবে, বা গিফট করবে একটা ভালো জিনিসও কিনতে হবে, সেটা আগে দেখিয়ে নেবো, দেন আমি সেলের প্রোডাক্ট দেখাবো। পরিষ্কার দেখা যাচ্ছে তো শান্তনাদি? ক্লিয়ার তো শোনা যাচ্ছে তো? ওকে, মানে কি আটকে গেল সেটা দেখে নাও, ঠিক আছে তো? ওকে চলো এবার আমি দেখাই, স্টার্ট করি বলা। হ্যাঁ, অনেকক্ষণ বকবক করছি, তোমাদের এখানে দেখবে ক্যাপশনে আমি একটা নাম্বার অ্যাড করে রেখেছি, যেটা আমাদের বুটিকের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, এখানে ফোন করবেন না, প্লিজ ফোন করবেন না, আমরা ফোনটা রিসিভ করতে একদমই পারি না এবং চাইও না ফোনটা রিসিভ করতে, হোয়াটসঅ্যাপ করবেন, আমরা হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করে নেব, ফোন যখন বন্ধ থাকে সেটা অসুবিধা হয় না, যে যেরকম হোয়াটসঅ্যাপ করবেন আমরা সেটা ফোনটা খোলার পরে আমরা অ্যাকর্ডিংলি দেখে নেব, যে আগে করেছে তারটা আমরা আগেই রিপ্লাই করব। তো আজকে যেটা প্রোডাক্টটা পড়ে আছে, আজকে যে সুন্দর একটা সালোয়ার কামিজের সেট পড়ে আছি, সেই সেটটা বেঞ্জো ট্রেন্ডের নতুন ডিজাইন, পয়লা বৈশাখ স্পেশাল, পয়লা বৈশাখ মানে একটু সাদা কিংবা একটু লালের ছোঁয়া তো থাকতেই হবে, সাদার একটা খুব সুন্দর কালেকশন আমাদের বানানো চলছে, সেটাও খুব শিগগির আমি লাইভে নিয়ে আসবো, আর সেগুলো কিন্তু অপূর্ব দেখতে, আমি জানি লাস্ট টাইম তোমরা পয়লা বৈশাখে কিন্তু ভালো ভালো ডিজাইন আমি এনেছিলাম, তোমরা নিয়েছো, প্রচুর প্রচুর ফিডব্যাক পেয়েছি তোমাদের থেকে, এবং সেই ডিজাইন এখনো অনেকে ফোন মানে হোয়াটসঅ্যাপ করে বলেন যেগুলো প্লিজ রিস্টক করো, কিন্তু আমরা রিস্টক করি না, আমরা একই জিনিস রিপিট করি না, আমরা নতুন ফ্রেশ কালেকশন, একদম নতুন ডিজাইন তোমাদের জন্য আনি, আজকেও নিয়ে এসেছি একটা নতুন ডিজাইন, একটা লালের মধ্যে টোটাল লাল, যারা লাল পরতে ভীষণ ভালোবাসে, টুকটুকে লাল যাকে বলে, একদম টুকটুকে লাল এবং খুব মিষ্টি একটা ডিজাইন, সেরকম একটা ফুল সালোয়ার কামিজের সেট, ম্যাক্সিমাম আমরা সালোয়ার কামিজের এরকম সেট উইথ দুপাট্টাই পড়তে ভালোবাসি, হ্যাঁ যদি কেউ মনে করে যে দুপাট্টা ক্যারি করবো না, আমার ভালো লাগে না দুপাট্টা ক্যারি করতে পারি না, একটা এটার এক্সট্রা হেডেক দরকার নেই, শুধু কুর্তি আর পাজামাটাও পড়তে পারো, বাট লুকটা কেমন আমি একবার দূরে যাচ্ছি ভালো করে দেখে নাও কেমন লাগছে পরার পর, একটু ঝুমুন একটু ডাউন করো তো, একটু ডাউন করো, জাস্ট এইটাকে ডাউন করো তাহলেই হবে, গোলটাকে ঘোরাও, সাবধানে ধরে ডাউন করো, মানে মুড়ির গায়ে কোনো জোর নেই কেন, নামাও এটাকে, খাওয়া দাওয়া করো, হ্যাঁ আরো বেশি করে খাওয়া দাওয়া করো, নামাও, ব্যাস ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ভালো করে দেখো কিরকম লাগছে দেখতে, এইটা হচ্ছে টোটাল সেটটা, সালোয়ার কামিজ উইথ দুপাট্টা, পটোলা উইভিং দুপাট্টা, আমি সবটা ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি, এবার দাও কুর্তিটা দাও, আমি দেখাচ্ছি ফার্স্টে কামিজটা, কামিজের সামনে টোটাল যে কাজটা এটা কিন্তু মেশিন এমব্রয়ডারি, হ্যান্ড এমব্রয়ডারি নয়, কাজটা কিরকম একটু ভালো করে কাজ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, ভালো করে দেখো, এই যে মেটেরিয়ালটা, মেটেরিয়ালটাকে বলা হচ্ছে জ্যাম কটন, মানে এটা কটন, কটনেরই একটা অন্যরকম একটা কটন, বাট পরে আরাম, কটনের মধ্যেই আর একটা অন্য ফর্ম, মানে হয় না বিভিন্ন রকমের ফর্ম হয় সেই ফর্মে একটা কটন, যার নাম হচ্ছে জ্যাম কটন, আর সামনের এই কাজটা দেখো, এইটা হচ্ছে টোটাল ফ্রন্টের ওয়ার্কটা,
যেটা মেশিন ওয়ার্ক করা আছে এটা হচ্ছে টোটাল টোটাল ফ্রন্টের ওয়ার্কটা, যে ওয়ার্কটা কিন্তু ভীষণ গর্জিয়াস। টোটালটাতে কাজ করা আছে এবং মাঝখানে মাঝখানে ছোট্ট ছোট্ট স্টোন বসানো আছে, ছোট ছোট স্টোন জাস্ট এখানে বসানো আছে। হাতের মধ্যে একটা এরকম জুড়ির একটা বর্ডার বসানো আছে, যার মধ্যে তলায় আবার এরকম সুতো দিয়ে সুন্দর ডিজাইন করা, এটা হাতের মধ্যে বসানো আছে। বোথ সাইড এর হাতের মধ্যে এরকম করা আছে। এই ডিজাইনটা একটু অন্যরকম, মানে এখানে যে ঝালর ঝালর গুলো করা আছে এরকম হাতের মধ্যে সাধারণত দেখা যায় না। সেম জিনিস কিন্তু আমাদের পাজামাটাতেও আছে। ব্যাক পোর্শনটা প্লেন, ব্যাক পোর্শনটা প্লেন আর ফ্রন্টটা হচ্ছে গিয়ে এরকম। কেমন লাগছে দেখতে? আশা করি তোমাদের ডিজাইনটা ভালোই লাগছে। এবার পাজামাটা দেখাচ্ছি, পাজামাটা ভালো করে দেখো। আমাদের পয়লা বৈশাখ আসছে, প্লাস এখন অনেক ছোটখাটো অনেক অকেশন আমাদের থাকে, গেট টুগেদার থাকে, আর আমরা তো সবসময় মানে আমাদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, কিছু না কিছু একটা উৎসব চললেই হলো। দেখো পাজামাটার কিন্তু পায়ের তলাতেও সেম এরকম একটা জাস্ট জড়ি বসানো আছে, যে জড়িটার মধ্যে চুমকি দেওয়া আছে এবং এরকম সুতোর একটা বর্ডার করা আছে। কিছুই না, জিনিসটা একটু হাইলাইট করা, পাজামাটা দেখতে একটু ভালো, মানে পাজামাটা আলাদা করে একটু চোখে পড়বে। তলায় যদি পায়ের তলায় যদি এই কাজটা থাকে আলাদা করে একটু চোখে পড়বে। আর এরকম ইলাস্টিক দেওয়া আছে, অসুবিধা হবে না। আমি যে সাইজটা পরে আছি সেটা 38 থেকে রয়েছে, আমি পরে আছি 40টা আমার মোটামুটি কমফোর্টেবল হয়েছে। এবার দুপাট্টাটা দেখাই, দুপাট্টার কাজটা দেখে না। এটা হচ্ছে পটোলা উইভিং দুপাট্টা, দুপাট্টাটা হচ্ছে খুব স্পেশাল একটা দুপাট্টা, এবং যেহেতু গ্রিন আর রেড এর মধ্যে দুপাট্টাটা, এটা কিন্তু আমরা অন্যান্য গ্রিন রেড এর কম্বিনেশনটা খুব ভালো একটা কম্বিনেশন, এবং আমরা কিন্তু অন্যান্য অনেক সালোয়ারের সাথে পড়তে পারবো। ধরো হোয়াইট একটা সালোয়ার কামিজ সেট করলে তার সাথেও কিন্তু তুমি এটা এই গ্রিন রেড এর এই দুপাট্টাটা ক্যারি করতে পারবে। একটা 2 মিটারের ফুল লেন্থ দুপাট্টা, এটাকে বলা হচ্ছে পটোলা উইভিং দুপাট্টা, তার কারণ পুরোটা এখানে উইভ করা রয়েছে, মানে এটা কিন্তু প্রিন্ট নয়, এটা কিন্তু টোটালটা সুতো দিয়ে উইভ করা মানে বোনা, সেই জন্য হচ্ছে পটোলা উইভিং দুপাট্টা। দুপাট্টাটা ইটসেলফ খুব সুন্দর, পুরো শাড়ির মতন দেখতে। দুপাট্টা এবং এই সালোয়ার কামিজের টোটাল সেটটা, ফুল সেটটা মিলিয়ে আমাদের দাম হচ্ছে 2150। ফুল সেটটার দাম পড়ছে 2150। জ্যাম কটনের মধ্যে এরকম টোটাল সামনে কাজ করা রয়েছে উইথ পটোলা উইভিং দুপাট্টা। দুপাট্টাটা এটা ভীষণ স্পেশাল, এবং তার সাথে একটা স্পেশাল এফেক্ট দেওয়া রয়েছে, হাতে এরকম চুমকি বসানো রয়েছে। 2150-এ তোমরা পেয়ে যাচ্ছ একটা ফুল সেট। এটা আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে একটা নতুন মানে নতুন ডিজাইন লঞ্চ করা হয়েছে। যাদের যাদের পছন্দ হচ্ছে তাদের জন্য বলে দিচ্ছি, আমাদের এখানে সব রকম সাইজ রয়েছে, 38 মানে মিডিয়াম থেকে শুরু করে 48 পর্যন্ত রয়েছে। সন্ধ্যানদি 48 পর্যন্ত আছে তো? 38 থেকে শুরু করে একেবারে 48 পর্যন্ত সব সাইজ রয়েছে। যার যে সাইজটা দরকার শুধু একবার বুকিং এর সময় সাইজটা কনফার্ম করে নেবে, যে যে সাইজটা পরে থাকে। সাধারণত কিছু কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে কিছু হয়তো 1/2 ইঞ্চ 1 ইঞ্চ মতন ডিফারেন্স হয়, তো সেটা একবার বলে আমাদের এখানে বুকিং করবে। বুকিং এর সময় কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, যদি কারোর আমরা হোয়াটসঅ্যাপ চেক করি না হয়তো বা করা হয়নি, হয়ে ওঠেনি কোনো কারণে, হয়তো আমার ফোন আসছে। হ্যাঁ তারটাই আগে দেখা হবে, ভেরি সরি আমার ফোন চলে এসেছিল বলে আমি জাস্ট একটু পজ হলো। দেখা যাচ্ছে তো, ক্লিয়ার দেখা যাচ্ছে তো, যে সুন্দর সালোয়ার কামিজের সেটটা আমি যেটা পরে আছি আজকে ফুল রেড, এটা কিন্তু পিওর রেড, টুকটুক লাল যাকে বলে সেই কালার, লাল রং, এবং পাপা জামাটাও লাল। 2100 সাইজে আছি, কি করবো এবার, ফোন পড়েই চলেছে। কি হয় সমস্যা আমাকে, ওকে তো নতুন কালেকশন যেটা পড়ে আছি সেটা তো দেখালাম, এর সাথে আমাদের নতুন কুর্তি কালেকশন যেগুলো আমরা কালকে ফেসবুকে পোস্ট করেছি, অলরেডি বেঙ্গল ট্রেন্ডের পেজে পোস্ট করাও হয়েছে, সেগুলো আমি একবার যেগুলো ছবি পোস্ট করা হয়েছে সেগুলো সামনাসামনি একবার দেখিয়ে দিচ্ছি। মানে কুর্তির কিন্তু খুব ভালো রেসপন্স,
রেসপন্স তোমাদের থেকে পেয়েছি। বারবার করে সবাই বলছে এটা রিস্টক করো, আমি রিস্টক ইচ্ছা করে করি না, কারণ একই জিনিস বারবার রিস্টক না করে যেটা হয় নতুন নতুন ডিজাইন দেখালে আমার মনে হয় কাস্টমারদের ইন্টারেস্টটাও বাড়ে এবং সত্যি সত্যি তার অনেক ভালো ফিডব্যাক আমরা পাই, যে সবাই বলে খুব ভালো রিজনেবল প্রাইসে খুব সুন্দর প্রোডাক্ট। আর গরমকালে যেটা হয় একটু তো আমাদের রেগুলার ইউজের জন্য কুর্তি লাগেই, এটা যেমন একটা অকেশন পারপাস, কিন্তু গরমকালে রেগুলার ওয়্যারের জন্য যেহেতু একটা ভীষণ বাজে রকম মানে কলকাতায় গরম পড়ে, সেখানে আমাদের রেগুলার ইউজের জন্য একটু কুর্তি লাগে, তো সেখানে তো একটু কম দামি কুর্তি একটু রিজনেবল প্রাইসের মধ্যে কুর্তি হলে আমরা কাউকে গিফট করতে পারি পয়লা বৈশাখ উপলক্ষে এবং নিজের জন্যও নিতে পারি। সেরকম দুটো তিনটে কুর্তি আরো নতুন এসেছে, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো আমার কুর্তিটা সবার কি পয়লা বৈশাখের শপিং স্টার্ট হয়ে গেছে? আচ্ছা, সবার নিশ্চয়ই পয়লা বৈশাখের শপিং স্টার্ট হয়ে গেছে। আমাদের ইন্ডো ট্রেন্ডেও কিন্তু আজকে থেকে চৈত্র সেল শুরু হলো, আমি সেলের প্রোডাক্ট এখনো দেখাইনি, নতুন প্রোডাক্ট দেখাচ্ছি, তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না, না কানেকশনটা ফ্রিজ হয়েছে, হ্যাঁ 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 রাইট, আমি সেটা দেখতে পাচ্ছি এখন। এবার কি দেখা যাচ্ছে আমাকে একটু জাস্ট যে কোনো একজনকেও একটু মেসেজ করে হোক বা এখানে কমেন্ট করে হোক একটু বলুন যে ক্লিয়ার দেখা যাচ্ছে, তাহলেই হবে। এটা ফ্রিজ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারিনি ফার্স্টে, এখন দেখলাম, তার মধ্যে বাড়ি থেকে ফোন আসছে, তার মধ্যে কাজের জায়গা থেকে ফোন আসছে, সব ফোন একসাথে, কি করবো, কোনটা ছেড়ে কোনটা করব। সান্ত্বনা দিবস দেখো তো, সান্ত্বনাদিকে যেতে বারণ করে দেখতে বলো, কানেকশনটা দেখতে বলো একবার, ফ্রিজ হয়ে যাচ্ছে না দেখতে বলো, সান্ত্বনাদি এবার দেখো দেখা যাচ্ছে কি না, নাকি আটকে গেছি, আটকে গেছি কিনা দেখো, এখন দেখতে পাচ্ছ, ওই আমি তো আট এখন তো দাঁড়িয়ে আছি কিছু বলছি না তো, কি সমস্যা না সিরিয়াসলি, আমি এই জন্য এখান থেকে লাইভ করতে চাই না, এইটা একটা সব থেকে বড় কারণ, আমি যার জন্য বাড়ি থেকে লাইভটা করি এই একটা কারণ, বিরক্তিকর লাগে। আমি অবশ্য ওয়াইফাই দিয়ে করছি না, আমি আমার নিজের নেট থেকে দেখছি, আমিও ওয়াইফাই থেকে তো অন হই না, আমি তো নেটটাই অন করেছি, ওয়াইফাইটা তো ঘুরতে থাকে এই সময় তো চলেই না, সন্ধ্যা দেখা যাচ্ছে তো নাকি আটকে গেছি, দেখো তো আমি তো দেখতে পাচ্ছি, আর আমি তো দেখছি ঠিকই দেখছি, ক্লিয়ার নবনীতা পাল ক্লিয়ার বলছে, অর্পিতা গাঙ্গুলি ক্লিয়ার, বৈশাখী দাস ক্লিয়ার, সুতন্দ্রা দে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আমি সবাইকে ভীষণ বিরক্ত করি, আমি জানি আমার এখানে একটা সমস্যা হতে থাকে না, আমি যার জন্য এখান থেকে লাইভ করতেই চাই না, আমার মনে হয় বাড়ি থেকে লাইভ করাটা বেটার, এখানে এলেই শুরু সমস্যা শুরু হয়। ঠিক আছে চলো, আমাদের নতুন কালেকশন যে নতুন যেটা লঞ্চ করেছে সেটা দেখানো হয়ে গেছে, এবার দেখাচ্ছি নতুন যে কুর্তিগুলো, আমরা তাহলে এই সেটটা যেটা দেখালাম আশা করি সবাই দেখেছো ভালো করে, আমি ডিটেলে দেখিয়ে দিয়েছি, সামনে থেকে ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি যে এক্স্যাক্টলি ডিজাইনটা কেমন লাগছে দেখতে, টোটালটাই মেশিন এমব্রয়ডারি, এটা হ্যান্ড হ্যান্ড ওয়ার্ক নয়, তার মধ্যে ছোট ছোট চুমকি বসানো আছে, ভীষণ গর্জাস এই পোর্শনটা, এবং তার সাথে পাটোলা উইভিং এর এই দুপাট্টাটা খুব গর্জাস, এবং এটা কিন্তু তুমি মাল্টিপারপাস ইউজ, মানে এটা কিন্তু অনেকগুলো সালোয়ারের সাথে অনেক রকম কালারের সালোয়ারের সাথে পড়তে পারবে, সুন্দর করে ক্যারি করা যেতে পারে, কারণ এটা ফুল লেন্থ দুপাট্টা একটা, এটার দাম হচ্ছে 2150, ফুল সেটটার দাম হচ্ছে 2150, যাদের যাদের যে সাইজ লাগবে 38-46 সব সাইজ অ্যাভেলেবেল আছে, যার যে সাইজ লাগবে আমাদের শুধু হোয়াটসঅ্যাপ যে বুকিং নাম্বারটা আছে এখানে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দাও, আমি নাম্বারটা আবার রিপিট করছি 9831641802, এটা আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, এখানে জাস্ট স্ক্রিনশট তুলে পাঠিয়ে কোন সাইজটা লাগবে সেটা মেনশন করলেই হয়ে যাবে, কলকাতার মধ্যে কলকাতার সব জায়গাতে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই, আর কলকাতার বাইরে হলে কুরিয়ারে চলে যাবে, কুরিয়ারে নিশ্চিন্তে চলে যাবে, টেনশনের কোনো কারণ নেই, শুধুমাত্র শিপিং চার্জটা অ্যাড হবে, যেরকম যার ডিস্টেন্স সেই অনুযায়ী শিপিং চার্জটা অ্যাড হবে। ওকে নেক্সট যে কুর্তিটা দেখাবো, সামার কালেকশন যেগুলো যেগুলো আমি অলরেডি পোস্ট করেছি আমাদের পেজে পোস্ট করাও রয়েছে, এই ধরনের কুর্তিগুলো সামারে কিন্তু ভীষণ ভীষণ আরাম পড়ে, মানে একদম পিওর কটন, মানে এটা হচ্ছে একেবারে
যেটাকে বলে আর কি ভীষণ গায়ের মধ্যে লেগে থাকা যে নরম কটন হয় সেই কটনে করতে, এবং এই জিনিসটা আমি আগে দেখিয়েছি বহুবার, খুব ভালো তোমাদের থেকে রেসপন্সও পেয়েছি। তো সেই পিওর কটনের এই কুর্তিটা ভালো করে দেখো কালারটা, কালারটা ভীষণ মিষ্টি। এটা কিন্তু পিচ পিচ কালার, লাইট পিচ কালার, তার মধ্যে হচ্ছে একটা সুন্দর ইয়েলো দিয়ে প্রিন্ট করা রয়েছে, অল ওভার বডিতে এরকম প্রিন্ট করা রয়েছে, এবং সামনেটাতে এই পোর্শনটাতে একটা কাজ আছে, শুধু এইটুকু পোর্শনে কাজ আছে। এইখানটাতে জাস্ট টাই আপ করার জন্য একটা মানে দুটো দড়ি দেওয়া আছে, জাস্ট ফলস, মানে এখানে কিছু খোলা নেই, পুরোটাই আটকানো আছে, জাস্ট এরকম একটা পাঞ্জাবি লুকের জন্য এখানে টাই আপ করাটা দড়ি দেওয়া আছে। খুব সুন্দর দেখতে, খুব সিম্পল বাট খুব সুন্দর দেখতে এই কুর্তিটা। প্রাইস কত এটার? 980, এটার দাম অনলি 980, আমরা এটা পোস্টও করেছি, এটার দাম অনলি 980। এইটা হচ্ছে গিয়ে হাতাটা, হাতার কাছের কাজটা, এই হচ্ছে গিয়ে কুর্তিটা। এই কুর্তিটা হোয়াইট কালারের লেগিংস দিয়ে, হোয়াইট কালারের পাজামা দিয়ে, কিংবা ধরো জিন্স দিয়ে, ব্ল্যাক দিয়ে, ইয়েলো দিয়ে, যেটা খুশি দিয়ে পরা যেতে পারে, রেগুলার ওয়্যারের জন্য খুব ভালো। প্লাস এটার মধ্যে কিন্তু একটু বেশ একটা গর্জিয়াস লুকও আছে, মানে একেবারেই যে পাতি রেগুলার ওয়ে সবসময় মতো তা কিন্তু নয়, এটা কিন্তু টুকটাক ধর অফিসে যাবে, কলেজে যাবে, কোথাও মানে ছেলে মেয়েকে নিয়ে কোথাও দিয়ে আসতে নিয়ে আসতে হয়, স্কুল টুলে নিয়ে যেতে গেলেও তো অনেক সময় পড়তে লাগে, তার জন্য কিন্তু একদম পারফেক্ট। এটার দাম হচ্ছে ওনলি 980 এই কুর্তিটার দাম। আচ্ছা, এটা সাইডে আবার পকেট আছে আমাদের, এইটা হচ্ছে গিয়ে স্পেশাল ব্যাপার যে এই সাইডে একটা পকেটও আছে, ওয়াও, এই সাইডে একটা পকেটও আছে, ভেরি নাইস। এটা দেখতেও খুব মিষ্টি, কালারটাও খুব মিষ্টি, সব সাইজ আছে, 40 থেকে 46 সবকটা সাইজ অ্যাভেলেবেল আছে, 40 থেকে, এটা কিন্তু 38 থেকে নেই। ওকে, নেক্সট যেটা দেখাচ্ছি, যদিও ব্ল্যাক, মানে যদিও সামার, তাহলেও দেখবে ব্ল্যাক পড়তে যারা ভালোবাসে তারাও সব সামার ফামার তোয়াক্কা করে না, যদিও গরমকালেও ব্ল্যাক পড়ে, ব্ল্যাক পড়তে, আমি যেমন ব্ল্যাক পড়তে কিন্তু ভীষণ ভালোবাসি, ব্ল্যাকও ভালোবাসি, হোয়াইটও ভালোবাসি। তো এই কুর্তিটা দেখতে পারো, এই যে সাইডের মাল্টি কালারের কাপড় জয়েন করে করে একটা ডিজাইন করা, মাল্টি কালারের কাপড়, এখানে একটা কাপড়, এটা একটা কাপড়, এটা একটা কাপড়, বিভিন্ন কালারের বিভিন্ন প্রিন্টের কাপড়গুলোকে জয়েন করে করে এই সাইডটা পুরোটা রেডি করা, ভীষণ সুন্দর দেখতে এটা। এইটার জন্যেই মানে এর ইউনিকনেসটা হচ্ছে এইটা, এই সাইডের এই মাল্টি কালারের কাপড়গুলোকে জয়েন করাটা, আর পাশটাতে ব্ল্যাকটা একই কালার। আচ্ছা, এখানেও ঠিক এরকম দুটো দড়ি জাস্ট দেওয়া আছে টাই আপ করার জন্য, ফলস, মানে এখানে তো খোলা কিছু নেই, পুরোটাই আটকানো আছে, আর দড়ি দুটোর মধ্যে এরকম করা আছে, সবকটা কাপড়ের ছোট ছোট পোর্শন দিয়ে এরকম করা আছে। এই হচ্ছে গিয়ে ডিজাইনটা, দড়িটাকে দিয়ে এরকম ভাবে আটকে রাখলে এখান থেকে ডিজাইন জাস্ট ঝুলছে এরকম হয়ে থাকলো, ভীষণ মিষ্টি দেখতে কিন্তু এই কুর্তিটাও, কিন্তু দেখতে ভীষণ মিষ্টি। হাতের দেখো, হাতেও এরকম সবকটা কাপড় জয়েন্ট করে করে বর্ডার করা আছে, জাস্ট এটাকে একটু হাইলাইট করার কিছুই না, মানে এটা ব্ল্যাক এর মধ্যে মাল্টি কালারের কাপড় যে কেটে কেটে বসানো আছে, যার জন্য দেখতে আরো সুন্দর হয়েছে। হাতে রয়েছে এইখানে এরকম সাইডে এরকম, এটাকে নট করে রাখলে এরকম ঝুলবে, এটা পরলে কিন্তু খুব ভালো লাগবে, খুব স্মার্ট দেখতে লাগবে, লেন্থটা একটু বড় এটার, এটার লেন্থটা কিন্তু একটু বড়, যারা একটু শর্ট হাইট তাদের জন্য এটা একটু পরাটা চাপ হবে। আমিও শর্ট হাইট, আমি কিন্তু খুব একটা লম্বা নই, আমিও বেশ শর্ট এর মধ্যেই পড়ি, কিন্তু এটা লেন্থটা যেহেতু একটু বেশি, এটা কেটে বাদ দিলে আবার কাজটা বাদ চলে যাবে, সুতরাং যাদের হাইট মোটামুটি আমার মতন আর কি, ওই 5-3 ফিট হবে, তারা নিতে পারো ইজিলি, তার থেকে যারা লম্বা তারা তো নিতে পারোই ডেফিনেটলি। এটার দাম হচ্ছে কত? 1150, খুব সুন্দর একটা পিস, এটার দাম হচ্ছে 1150, শুধু এই কুর্তিটার প্রাইস পড়ছে 1150, পিওর কটন। আশা করি ভালো লাগছে, যার যেটা ভালো লাগবে, যার যে সাইজটা লাগবে, শুধু জাস্ট হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনশট তুলে পাঠিয়ে দাও, আমাদের কাছে সাইজ যদি অ্যাভেলেবেল থাকে নিশ্চয়ই তোমরা পেয়ে যাবে। নেক্সট যে সেটটা দেখাবো, এটা খুলে নেক্সট যে সেটটা দেখাবো, এটাও কিন্তু পিওর কটনের একটা সেট, শেপটা কিন্তু খুব সুন্দর, মানে এই সালোয়ার কামিজের শেপটা, মানে এগুলো সব নিউ কালেকশন, এগুলো কিন্তু কোনো সেলের প্রোডাক্ট না, নতুন প্রোডাক্ট, এটা শেপটা খুব সুন্দর, সালোয়ার কামিজের শেপটা দেখো দেখো, এটা হচ্ছে কুর্তিটার শেপটা, এরকম একটা বেশি বাচ্চাদের ফ্রকের যে ইয়েটা হয় শেপটা হয় সেরকম, আর এই জায়গাটা হচ্ছে গিয়ে টোটালটা কাজ করা, ছোট ছোট সুতো দিয়ে, ছোট্ট ছোট্ট কাজ করা সুতো দিয়ে, লাল রঙের সুতো দিয়ে কাজ করা রয়েছে, আর ওভারঅল এই প্রিন্টটা রয়েছে, আর একদম এখান থেকে না
কুচি 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 করা আছে বলে ডিজাইনটা দেখতে খুব মিষ্টি লাগছে। পিছনটা এরকম টোটালটাতে এরকম ছোট ছোট প্লিট করা আছে, পুরোটা প্লিট করা, আবার সামনে এখানটাতেও প্লিট করা। একটা শেপটাই মানে লুকটাই কিন্তু একেবারে আলাদা, পিওর কটন, মানে একেবারে পিওর কটন বলতে যা বোঝায় তাই। রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট, ভীষণ সুন্দর একটা কালার, ভীষণ সুন্দর একটা কালার। এটার প্রাইস হচ্ছে 1250। এটা কিন্তু শুধু কুর্তি না, এটা হচ্ছে ফুল সেট, মানে এটার সাথে পাজামা আছে। পাজামাটা দেখাচ্ছি, পাজামাটা হচ্ছে, আচ্ছা পাজামাটা হচ্ছে গিয়ে এইটা যেটা পিছনের দিকে কাজটা আছে সেই কাজের হচ্ছে গিয়ে কাপড়টার হচ্ছে পাজামা। পাজামাতে পকেট আছে, এটার দাম হচ্ছে 1150। এই সেটটার প্রাইস হচ্ছে, ও 1250 সরি, এই সেটটার প্রাইস হচ্ছে 1250। গুলিয়ে ফেলেছি দামটা। এইটা হচ্ছে সেটটা, এর শেপটা খুব মিষ্টি, ভীষণ মিষ্টি একটা শেপ। শান্তনা দি ফোনটা নিয়ে যাও, ফোনটা নিয়ে গিয়ে হোয়াটসঅ্যাপটা দেখো, হোয়াটসঅ্যাপটা চেক করো। শেপটা খুব মিষ্টি, এটার দাম হচ্ছে 1250, পিওর কটন। তাহলে আমি আজকে তিনটে নতুন কুর্তি সেট দেখালাম, তার সাথে একটা আমাদের নতুন যেটা এসেছে এবারে লঞ্চ করেছে একদম পয়লা বৈশাখে স্পেশাল, সেই সেটটার দামও দেখালাম, দাম দেখালাম, ডিজাইন দেখালাম, টোটালটা দেখালাম, সেটার প্রাইসও বলে দিলাম। সবার কাছে ক্লিয়ার? যারা মিস করে গেলে, যারা এখন দেখতে পাচ্ছে না, তারা রাত্রিবেলা গুছিয়ে একদম ধীরে সুস্থ দেখে নিয়ে বুকিং করো, যদি আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল থাকে নিশ্চয়ই পেয়ে যাবে। আচ্ছা এবার দেখাবো আমাদের সেলের প্রোডাক্ট, মানে যেগুলো আমাদের ভেন্ডর ট্রেন্ডে চৈত্র সেলে যেগুলোকে আমরা একদম মানে দামের মধ্যেই পড়েন আর কি, সেই সেই দামে আমরা ছেড়ে দিচ্ছি শুধুমাত্র স্টক ক্লিয়ারেন্সের জন্য। সেগুলো এবার দেখাবো একটা একটা করে, দেখাও তুমি একটু হোয়াটসঅ্যাপটা চেক করো ইসে শান্তনা দি, হোয়াটসঅ্যাপ প্রচুর এসছে কিন্তু, হ্যাঁ দেখে নিও। আচ্ছা রিমি ভান্ডারী কেমন আছো? খুব ভালো আছি। মিলি জানা ভূমি খাই, নিবেদিতা মন্ডল কৌশিকি দারুণ মানিয়েছে তোমাকে, তুমি আমার অল টাইম ফেভারিট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মমিতা ব্যানার্জি 48 সাইজ হবে, এইটার 48 হবে, হ্যাঁ এটার 38-48 সব সাইজ আছে, যেটা আমাদের বানানো হয় সেগুলো 48 অবধি বানানো হয়। আচ্ছা দেবস্মিতা চট্টোপাধ্যায় কেমন আছো? খুব ভালো আছি। বুটিক অ্যাড্রেস প্লিজ ভি নীলাঞ্জনা, বুটিক অ্যাড্রেসটা আমাদের পেজে দেওয়া রয়েছে, তাও মুখে বলে দিচ্ছে একবার, 17 রাশমোহন ভদ্র রোড কলকাতা 75। এটা হচ্ছে সন্তোষপুর লেকের ঠিক তিনটে গলি পড়ে, থার্ড যে গলিটা সেটাই, সেই গলিটার নাম হচ্ছে কি রাশমোহন ভদ্র রোড, ওটাকে ভদ্র রোড বলেই সবাই জানে। ভদ্র রোডে ঢুকে সোজা ঢুকে একটুখানি গিয়ে ডান দিকে টার্ন করবেন, টার্ন করে কিছুটা গেলেই একটা বাড়ির নিচে মানে দেখাই যাবে একদম রাস্তার উপরে, বাড়ির নিচে আমার দোকানটা, ছোট্ট একটা দোকান, খুব ছোট্ট একটা দোকান, নিজের মতো করে ছোট্ট করে সাজিয়েছি, বিশাল আড়ম্বরপূর্ণ কিছু নয়, কিন্তু হ্যাঁ যেটুকু যা রয়েছে সবটাতে আমার ভালোবাসা রয়েছে, প্রত্যেকটা প্রোডাক্ট নিজে পছন্দ করে, নিজে একা পছন্দ করে, নিজের যত্নে কেনা বানানো, মানে নিজের মতন করে ডিজাইন দিয়ে বানানো, মানে এখানে অন্য কোনো রকম, এখানে রূপসা সবটাই রূপসা, পছন্দের জিনিস সবই রূপসার, এবং সেই জন্য আপনাদেরও পছন্দ হয়, ভালো লাগে সেগুলো আপনারা আসেন, প্রচুর প্রচুর কাস্টমাররা আমার ফেসবুক লাইভ দেখে তারপর এখানে আসেন, আমার ভীষণ ভালো লাগে। এবং সকলকে বলা রইল আমাদের শুধু মানডে বন্ধ থাকে, আদারওয়াইজ রোজ খোলা থাকে, 12:30 থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, একটুখানি যদি পারেন টাইমটা মেনটেন করে আসবেন তাহলে সুবিধা হয়। আচ্ছা রিয়া বিবি এস সাইজ হবে, হ্যাঁ এস হবে, 38 থেকে না এস সাইজ হবে না, এম থেকে হবে, 36টা হবে না, এম থেকে হবে, তবে হ্যাঁ যারা ধরো এস পরে তারা একটুখানি সেটাকে মানে যদি অল্টার করে নিতে পারো নিতেই পারো, কোনো অসুবিধা কিছু নেই। আর যাদের ধরো একটু টাইট হয়, ধরো কেউ 42 নিলে দেখে মনে হচ্ছে একটু টাইট হতে পারে, মানে বানানোর গুলোর কথা বলছি, একটু টাইট হতে পারে, তাহলে পাশে অনেকটা করে কাপড় দেওয়া থাকে, একটু খুলে নিতেই পারো, কোনো অসুবিধা হবে না। ওকে কি বললাম এটা যেন, হ্যাঁ মানে কত একবার জিজ্ঞেস করে এসো, দৌড়ে জিজ্ঞেস করে এসো। হোয়াটসঅ্যাপ করেছি সীমন্তিকা ঘোষ, আচ্ছা দেখছে শান্তনাদি কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার মানে ফোনটা রয়েছে, দেখে নিচ্ছে, চেক করে নিচ্ছে, আমি তো লাইভে আছি এখানে, হোয়াটসঅ্যাপটা দেখে নিচ্ছে। প্রচুর মেসেজ মানে প্রচুর কমেন্ট আসছে, সব কমেন্ট পড়তে পারছি না, প্লিজ কিছু রাগ করবে না। এবার আমি দেখাচ্ছি আমাদের এতক্ষণ ফ্রেশ কালেকশন, নতুন কালেকশন দেখালাম, এবার দেখাচ্ছি চৈত্র সেল, গিফট করতে হবে, কাউকে দিতে হবে, এরকম প্রচুর কিছু আমাদের দেওয়া থোয়ার থাকে, আমাদের তো বাঙালিদের লেগেই থাকে এরকম দেওয়া থোয়ার জিনিসপত্র, তো তার জন্য একটা বাজেটটা খুব ইম্পর্টেন্ট, তো সেই বাজেটের মধ্যে যার যার মনে হচ্ছে এটা
বাজেটের মধ্যে পড়ছে, তারা তারা জাস্ট দেরি না করে নিয়ে নাও। একটা ফুল সেট দেখাচ্ছি পিওর কটনের, মানে এগুলো আমি আগেও দেখিয়েছি, এগুলোর দাম ছিল সেই দাম থেকে আমরা একদম কিছু না রেখে আমরা এটাকে জাস্ট বার করে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স এর জন্য। এই যে সেটগুলো আমরা আগে দেখিয়েছি পিওর কটনের এই সেটগুলো, এগুলো কিন্তু ফুল সেট, মানে এটা কিন্তু কুর্তি দেখালাম, তার সাথে রয়েছে পাজামা, এই হচ্ছে গিয়ে পাজামা, পাজামা কুর্তি আর তার সাথে রয়েছে দুপাট্টা, তার সাথে রয়েছে দুপাট্টা, এবং দুপাট্টাটা কিন্তু ফুল লেন্থের একটা দুপাট্টা, ছোট সাইজের দুপাট্টা নয়, একটা নর্মাল 2 মিটারের দুপাট্টা যেরকম হয় সেরকম ফুল লেন্থের একটা দুপাট্টা। এই টোটাল সেটটা তোমরা পেয়ে যাচ্ছ অনলি 1000 রুপিসে, আমরা এটা ডিসকাউন্টে আমরা সেলে দিয়ে দিচ্ছি শুধুমাত্র 1000 টাকায়, 1000 টাকায় ফুল সেটটা তোমরা পেয়ে যাচ্ছ। এই ফ্রন্টে কিন্তু সুন্দর একটা সুতোর কাজ করা রয়েছে, তার মধ্যে চুমকি বসানো রয়েছে, যার জন্য এই ফ্রন্টের এই পোর্শনটা কিন্তু বেশ গর্জিয়াস, এবং টোটাল কালারটা মানে, তবে হ্যাঁ এগুলোর সবকটার কিন্তু সাইজ নেই আমার কাছে, যে কটার যে কালারে যে সাইজ আছে আমি শুধু সেই সাইজগুলো মেনশন করব, সেগুলোতেই তোমরা শুধু অফার পাবে, মানে যে কটা এখন রয়েছে আমি সেগুলো বলে দিচ্ছি। ইয়েলোটাতে কটা কটা সাইজ আছে দেখো তো, ইয়েলোর এল আছে, আর এই যে ইয়েলো কালারটা দেখাচ্ছি ইয়েলোর মধ্যে আমার কাছে দুটো সাইজ রয়েছে, একটা হচ্ছে এল মানে হচ্ছে গিয়ে 40, আর একটা এক্সেল, দেখে একবার একটা রয়েছে 40 আর একটা রয়েছে 42, মানে ইয়েলো যে সেটটা দেখাচ্ছি যেটা তোমরা পেয়ে যাচ্ছ এই 3 পিসের সেটটা অনলি 1000 রুপিসে, পিওর কটনের সেটটা পেয়ে যাচ্ছ অনলি 1000 রুপিসে, দুটো সেট আমার কাছে, দুটো আমার সাইজ রয়েছে, একটা 42 রয়েছে একটা 40 রয়েছে, মানে এক্সেল আর এল, যাদের মনে হচ্ছে বুকিং করতে হবে ঝটপট করে ফেলো, দেরি করো না। ওকে, একটা ইয়েলো কালার দেখালাম, আরেকটা দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর কালার, গ্রে, ডার্ক গ্রে মানে স্লেট কালারটা, স্লেটের কালারটা, সবকটার প্রিন্ট কিন্তু সেম, সবকটার হাতে এরকম সেম জড়ি দেওয়া আছে, সবকটারই সামনে এরকম কাজ করা রয়েছে, তার মধ্যে ছোট ছোট চুমকি বসানো আছে, সবকটার ডিজাইন বলো সবটাই সেম, মেটেরিয়াল সেম, শুধু কালারগুলো আলাদা, কিন্তু হ্যাঁ সবকটা কালারে সব সাইজ আমার কাছে নেই, একটু মাথায় রেখো ইয়েলোটার দুটো সাইজ আছে, এই যে স্লেট কালারটা, ডার্ক স্লেট কালারটা, এই ডার্ক স্লেট কালারটারও ফুল সেট। পাজামাটা একবার দেখিয়ে দিই, হ্যাঁ পাজামাটা একবার জাস্ট দেখিয়ে দিই, এইটা হচ্ছে পাজামা, এটা হচ্ছে পাজামা, এটা হচ্ছে গিয়ে কুর্তি, মানে এটা হচ্ছে গিয়ে কামিজ, আর এটা হচ্ছে দুপাট্টা, দুপাট্টার মধ্যে এরকম জড়ি দেওয়া রয়েছে, সব পেয়ে যাচ্ছ অনলি 1000 রুপিসে। কি কি সাইজ আছে, এটা রয়েছে এল, এটাও রয়েছে 40, আর রয়েছে এম মানে 38 আর 40, এটা রয়েছে দুটো সাইজ, স্লেট কালারটা রয়েছে 38 40, অনলি 2 সাইজেস আর দেয়ার। যে কটা কালার অ্যাভেলেবেল রয়েছে সব, তার মধ্যে সব সাইজ কিন্তু নেই, আমি কিন্তু বারবার বলছি একটু মাইনরিটি সাইজগুলো শুনবে, এগুলো পেয়ে যাচ্ছ পুরো সেটটা কিন্তু 1000-এ পাচ্ছ, মানে ফুল সেট এবং পিওর কটনের সেট। এই ব্লুটা রয়েছে, ব্লুটার কালারটা ভীষণ মিষ্টি কালার, আমাদের এগুলো বাকি সবকটা সেট বেড়ে, সবকটা সাইজ বেড়ে গেছে, শুধু এই একটা সাইজই পড়ে রয়েছে, দ্যাট ইজ এল মানে 40, মানে এল কিন্তু ম্যাক্সিমাম দেখছি রয়ে গেছে, বাকি 46 48 এগুলো সব বেরিয়ে গেছে। আচ্ছা, এই ব্লুটা রয়েছে, ব্লুটারও 3টে রকম সেট রয়েছে, একই ডিজাইন, আমি আর আলাদা করে খুলে দেখালাম না, পেয়ে যাচ্ছ অনলি 1000 রুপিসে। ব্লুটার শুধু একটাই পিস রয়েছে 40, মানে একটাই সাইজ রয়েছে, আর একটা মিষ্টি পিঙ্ক রয়েছে, মিষ্টি পিঙ্কটা একটা আছে না, দুটো আছে, পিঙ্ক দুটো আছে, পিঙ্কের সাইজটা বলো একটা কি আছে, এটা এল, এল ওকে, এম রয়েছে, হ্যাঁ তাহলে পিঙ্ক রয়েছে একটা এল, একটা রয়েছে এম, পিঙ্কটাও কিন্তু পেয়ে যাচ্ছ 1000-এ। আমাদের বেন্ডো ট্রেন্ডের সেল শুরু হয়ে গেছে, এই 1450-1460-এর এই সালোয়ার কামিজের ফুল সেটটা, মানে শুধু কুর্তিটা বলছি না, ফুল সেট এবং পিওর কটন, পিওর কটনের এই সেটটা তোমরা পেয়ে যাচ্ছ অনলি 1000 টাকায়। নিজের জন্য নিতে পারো, গিফটের জন্য নিতে পারো, কিন্তু এটা সাইজ কি কি আছে, একটা রয়েছে এল মানে 40, আর একটা রয়েছে এম, এম মানে 38 রয়েছে, আমাদের গোলাপিটার মধ্যে রয়েছে 38, আর একটা রয়েছে 40। এগুলোর আমাদের সেট আপাতত এই কটাই রয়েছে, এগুলোর যে কটা সাইজ অ্যাভেলেবেল আছে আমি বললাম, হ্যাঁ কোনোটারই কিন্তু 46 44 42 এগুলো নেই, 42 একটাই আছে, ম্যাক্সিমামই এল রয়েছে আর এম রয়েছে কয়েকটা, একটু ভালো করে দেখে নিয়ে যার যেটা মনে হয়ে যাবে বা কাউকে গিফট করবে দেরি না করে নিয়ে নাও, কারণ এগুলো কিন্তু একদম 1000 টাকায় তোমরা 3 পিসের একটা সেট পেয়ে যাচ্ছ। নেক্সট জিনিস তোমাদের জন্য নিয়ে আসছি, এটা মনে হয় একটাই আছে না, হুম
এইটার কটা সাইজ আছে শান্তনা দি? এটা সাইজ কি কি আছে বলো আমাকে একটু। এটার রয়েছে আমাদের কাছে এল, 40টা রয়েছে এল আর এল। দুটো এল আছে একটা এক্সেল আছে, মানে দুটো 40 আছে একটা 42 আছে, তাই তো? ওকে, এটা আমাদের জাস্ট তিনটে পিস রয়েছে। তিনটে পিসের আমি সাইজ গুলো বলে দিচ্ছি কি কি আছে। দুটো এল রয়েছে মানে 40 রয়েছে, আর একটা এক্সেল রয়েছে 42 রয়েছে। এই সেটটা দেখো, এটা হচ্ছে গিয়ে বাটার কটন। বাটার কটন হচ্ছে গিয়ে একটু শাইনি একটা কটন, সামনেটাতে টোটালটাতে এরকম কাজ করা, সুন্দর চুমকি বসানো রয়েছে, আর তার সাথে হাতে এরকম চুমকি ওয়ার্ক করা রয়েছে। এটা তোমরা আগেও দেখেছো। এগুলো আমাদের বাকি সমস্ত সাইজ বেরিয়ে গেছে, শুধু এই তিনটে সাইজ রয়েছে। এই তিনটে সাইজ আমরা সেলে দিয়ে দিচ্ছি। আচ্ছা, পাজামাটা একবার দেখিয়ে দিই। না, 2150। এটা তো 2150। আচ্ছা, এই হচ্ছে গিয়ে পাজামাটা। পাজামাটা প্লেন সব, এটা হচ্ছে গিয়ে কিন্তু বাটার কটন। পাজামাটা এরকমই একটা বেশ স্ট্রেট কাটের পাজামা, যেটা লুজ ফিটেড আছে, যেটা পরে খুব আরাম হবে। এইটা হচ্ছে কুর্তিটা, এটা হচ্ছে পাজামাটা, আর তার সাথে এইটা হচ্ছে দুপাট্টাটা, একটা ফুল লেন্থ দুপাট্টা। দুপাট্টাটার মধ্যে কিন্তু এরকম জড়ি বসানো আছে, যার জন্য দুপাট্টাটা দেখতে খুব সুন্দর লাগে। এই সেটটার দাম আমাদের অরিজিনাল প্রাইস কত ছিল? এটা 2700 টাকা ছিল এই সেটটার দাম। এই টোটাল সেটটার দাম ছিল 2700 টাকা। আমরা এটা এখন ডিসকাউন্টে তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ অনলি 1700 টাকায়, 1700 পেয়ে যাচ্ছ। 2700 টাকায় ছিল যে সেটটা, সেটা তোমরা পেয়ে যাচ্ছ 1700 টাকায়। শুধুমাত্র তিনটে সাইজ অ্যাভেলেবেল রয়েছে, এল রয়েছে আর এম রয়েছে, আর আমাদের কাছে কোনো সাইজ নেই। না, ভুল বললাম, এল রয়েছে আর এক্সেল রয়েছে। এক্সেল মানে 42 রয়েছে একটা আর 40 রয়েছে দুটো, বাকি সব সাইজ বেরিয়ে গেছে। আমাদের বেন্ডো ট্রেন্ডের সেল শুরু হয়েছে, কিন্তু সেলের প্রোডাক্ট আমরা আজকে কিছুটা দেখালাম। আবার খুব শিগগিরই চলে আসবো, নতুন নতুন ভালো প্রোডাক্ট নিয়ে আসবো, যেগুলো নতুন প্রোডাক্ট সেগুলো নিয়ে আসবো। তার সাথে থাকবে তোমাদের জন্য সেলে কিছু জুয়েলারি, এবং তার সাথে থাকবে ব্যাগ। আজকের আমি লাইভটা আর বেশি লেন্দি করবো না, একসাথে অনেক কিছু দেখালে সবাই কনফিউজ হয়ে যাবে, আমরাও কনফিউজ হয়ে যাবো। তার থেকে বরং ধীরে সুস্থে দেখো, নতুন কালেকশনও দেখো, সেলের প্রোডাক্টও দেখো, শুধু ভালো করে সাইজটা দেখে নিয়ে তারপরে একটুখানি বুকিংটা করবে। আর প্রত্যেকে বলা রইল শিপিং চার্জ কিন্তু অ্যাড হবে, যেখানে যার যেরকম ডিস্টেন্স সেই অনুযায়ী শিপিং চার্জ অ্যাড হবে। সেলের প্রোডাক্ট আজকে যে কটা দেখালাম আশা করি পছন্দ হয়েছে, এবং নতুন প্রোডাক্টগুলো কিন্তু ভীষণ সুন্দর, মিস করো না। কিন্তু সেলের জন্য চৈত্র সেলে এখনো আরো অনেক কিছু দেখানো বাকি আছে, খুব শিগগিরই আবার হয়তো না বলেই চলে আসবো লাইভে। একটু খেয়াল রেখো, শুধু পেজটা ফলো করে রেখে দাও, তাহলে নোটিফিকেশন তোমাদের কাছে লাইভ স্টার্ট হলেই চলে যাবে। সবাই খুব ভালো থেকো। আমি সবার কমেন্ট কিন্তু পড়তে পারলাম না, ভেরি সরি। আমি এখন যদি কমেন্ট পড়তে যাই, এমনিতে এখানে নেটওয়ার্ক ইস্যু তো হচ্ছেই, কমেন্ট পড়তে গেলে কোনটা মল্লিকা দে বলছেন, কোনটা ফেলে কোনটা দেখি। থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগলো। আচ্ছা, আমি কিন্তু এটার সাথে কানের দুলটা পড়েছি, যে কানের দুলটা পড়েছি এই সালোয়ার কামিজটার সাথে খুব ভালো যাচ্ছে, মানে আমার মনে হচ্ছে খুব ভালো যাচ্ছে, সেই জন্য এটা পড়েছি, যেটা আমি আগেও দেখিয়েছি 500 রুপিস এটার দাম। যদি মনে করো এই সেটটার সাথে এই দুলটা নেবে, এটাও নিতে পারো। বুকিং নাম্বার আমাদের একটাই, কিন্তু সেটা ফোন করবেন না প্লিজ, এটা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, শুধু হোয়াটসঅ্যাপ করবেন 9831641802 আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার। যদি কেউ শপে এসে নিতে চান প্লিজ ওয়েলকাম। আপনারা শুধু একটু মাথায় রাখবেন সোমবারটা বন্ধ থাকে, আর বাকি দিন 12:30 থেকে 8টা পর্যন্ত দোকান খোলা থাকে, প্লিজ চলে আসবেন। সামনে থেকে এসে প্রচুর আরো প্রোডাক্ট আছে, যেগুলো সব তো দেখানো সম্ভব হয় না, সামনে এসে দেখেও নিতে পারে। খুব ভালো লাগলো, বহুদিন পর আমিও লাইভে এলাম, জানি না আপনাদের ভালো লেগেছে কিনা, নিশ্চয়ই ভালো লেগেছে, কারণ আমি অনেক হোয়াটসঅ্যাপ আসছে দেখতে পাচ্ছি, কথা বলছে শান্তদি সবার সাথে। খুব ভালো থাকবেন, প্রচুর শপিং করুন, মন ভালো রাখতে গেলে যেটা করতে হয় শপিং করতে হয়, অবশ্যই দামটাম দেখেই শপিং করতে হয়, ভালো করে শপিং করুন, খুব ভালো থাকুন, সবাইকে নিয়ে খুব শিগগিরই আবার দেখা হচ্ছে বেঞ্জো ট্রেন্ডের লাইভে। টাটা।